দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং। তুমি আমার বাসা, আমার বাসার আশেপাশে এবং এই ক্যাম্পাসে আমার পিছে একদম ঘুরঘুর করবে না। তোমার সাথে আমার সম্পর্ক থাকবে শুধুমাত্র স্টুডেন্ট আর টিচারের। না আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি ক্লাসে যাচ্ছি। তুমি তো আমার ক্লাসটা মিস করলে। ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে তাই মিস করেছি। আমি নেক্সট ক্লাস ধরবো জন্য যাচ্ছি। আমি কিন্তু সব জানি। চলো তোমাকে কফি খাওয়াচ্ছি। তোমার কি ধারণা আমি কিছু বুঝি না? বুঝলে তো ভালোই, কিন্তু এটা তো পসিবল না। কেন পসিবল না? সোহান মানে আমাদের সবাইকে সমাজ, পারিপার্শ্বিকতা এসব নিয়েই থাকতে হয়, এসবের বাইরে তো আমরা না। আর হ্যাঁ মানলাম যে তোমার কাউকে ভালো লাগতেই পারে, তুমি কাউকে ভালোবাসতেই পারো, তার মানে এই না যে তার জন্য তুমি উল্টা পাল্টা করবে, যা ইচ্ছা তাই করবে। যা ইচ্ছা করতে ভালো লাগে। আচ্ছা তুমি এখানে কেন এসেছো? লেখাপড়া করতে? তোমার মেইন ফোকাস কি হওয়া উচিত? পড়ালেখা। এবং তুমি পড়ালেখা শেষ করে একটা বেটার পজিশনে আছো সেটা দেখতে তো আমারও ভালো লাগবে। আমার আপনাকে ভালো লাগে। সেটা তো আমি জানি, বললাম, কিন্তু সেই জন্যই আমি চাই যে তুমি একটা বেটার পজিশনে আছো সেটা দেখতে আমার ভালো লাগবে। আমি আপনার সাথে থাকতে পারবো না। আমি কি বলেছি যে আমি তোমার পাশে থাকবো না? আমি তো তোমার পাশে থাকব। পাশে না, সাথে থাকতে চাই। সোন, দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং। তুমি আমার বাসা, আমার বাসার আশেপাশে এবং এই ক্যাম্পাসে আমার পিছে একদম ঘুরঘুর করবে না। তোমার সাথে আমার সম্পর্ক থাকবে শুধুমাত্র স্টুডেন্ট আর টিচারের। ম্যাডাম, আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি। Oh.